নয়, প্রথম কথা, ঠিক আছে? এবার এরা জয়েন্ট এন্ট্রান্স এর কারিকুলামটাকে ফলো করতে চেয়েছে, যেটা তো অবশ্যই একটা খুবই, যেটা তোমরা বুঝতেই পারছো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ঢোকানোর চেষ্টা করেছে যেভাবে একটা কম্বাইন করে। হ্যাঁ, রেশিওটা ফিক্স রাখেনি, রেশিওটা কম বেশি রেখেছে, যাই হোক করেছে। এবার ঘটনা হচ্ছে যে কেমিস্ট্রি নিয়ে যদি আমি বলি, যে জিনিসপত্র গুলো আছে, যারা 11-12 পড়ে ডিপ্লোমা পড়ছো, তাদের ক্ষেত্রে ইটস নট মেক আ হিউজ ট্রাবল, ওকে? বিকজ দ্য থিং দ্যাট উই হ্যাভ ইন দ্যাট সিলেবাস, ইটস নট দ্যাট মাচ কি চলো প্রচুর অ্যাডভান্স লেভেলে, প্রচুর অ্যাডভান্স লেভেলে ঢুকতে হবে। তো সেই রেসপেক্টে আমার মনে হয় যে ওটা, আমার মনে হয় তোমাদের ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই যারা 11-12 পড়ে এসছো। তো কিন্তু যারা ক্লাস 10 থেকে এসছো, তাদের ক্ষেত্রে একটুখানি ব্যাপারটা ডিফিকাল্ট হবে, কারণ তারা কেমিস্ট্রি যে অংশগুলো পড়েছো সেই অংশগুলো এখানে একটু এলাবোরেট হতে আছে, মানে যেখানে জাস্ট ক্লাস 10 এর কেমিস্ট্রি শেষ হয়েছিল তারপর আছে। এবার একটা তোমাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ বলি, যেটা সবার ক্ষেত্রেই আছে, সেটা হচ্ছে যে তোমরা ডিপ্লোমাতে ফার্স্ট সেমে কেমিস্ট্রি পড়েছো। এবার কত কি পড়েছো সেটা আমি জানি না, বাট পড়েছো খানিকটা, যাই হোক এক্সাম তো দিয়েছো অন্তত, সেটা তো দিতে হয়েছে। তো এই ফার্স্ট সেমের অনেক জিনিসপত্রই কিন্তু এখানে রিপিটেডলি আছে, সেটা ফলোয়েরা পড়েছে, কিছু চ্যাপ্টার্স আছে, ইলেকট্রোলাইসিস, অ্যাটমিক স্ট্রাকচার, কিছু চ্যাপ্টার সেটা ইনক্লুড করেছে, কিছু না, কিছু একদম বাইরে থেকে নতুন এসছে, কিছু নতুন আসে। তো আমার মনে হয় যে ওই জায়গাটা তোমাদের হয়তো খানিকটা সাহায্য হবে, যারা অলরেডি একটা এক্সাম রিসেন্টলি 2 বছর আগেই এক্সাম দিয়েছো, এমন অনেক বছর আগের এক্সাম নয় সেটা, যারা এই মুহূর্তে ফাইনাল ইয়ারে আছো বা রিসেন্টলি পাস আউট, হোয়াট এভার ইট ইস। তো সেই রেসপেক্টে আমার মনে হয় না খুব একটা ভুলে গেছো, বা যে বইগুলো আছে সেই বইগুলো খানিকটা হাতের কাছে সামনে আছে, ফার্স্ট সেমে যেটা দিয়েছো। তো এটা আমি শুধুমাত্র তাদের জন্য বলছি যারা ক্লাস 10 করে জাস্ট ডিপ্লোমা জয়েন করেছো, এটা আমি তাদের জন্য বলবো না যারা 11-12 করেছো, বিকজ 11-12 এর যা জিনিসপত্র আছে সেটাকে জাস্ট আমরা যদি একটুখানি ঝালাই করি, আমরা যদি একটুখানি জিনিসপত্রগুলো নিয়ে একটু কথা বলি, যেটা আমরা ডিসকাস করব, চেষ্টা করব আমি করার তোমাদের কোঅপারেশনে অবশ্যই, তো আমার মনে হয় না খুব একটা সেটা ইস্যু ক্রিয়েট করবে যা সিলেবাস আছে। তো সেটা নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নেই। যারা ক্লাস 10 থেকে ডিপ্লোমা ঢুকেছো তাদের ক্ষেত্রে দেয়ার আর সাম আনসার্টেনটি দ্যাট মে হ্যাপেন, বাট সেটাকে বাবা ওভারকাম করতে হবে, বিকজ দ্য প্র্যাকটিক্যাল ফ্যাক্ট ইজ এই মুহূর্তে এটাই ফ্যাক্ট যে তোমাদের এই সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে হবে। কোয়ারিজ আমরা, আমি যদি তোমাদের জায়গায় থাকতাম তাহলে আমিও বলতাম যে স্যার কেন হঠাৎ করে চেঞ্জ করলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, যা ছিল ভালোই তো ছিল। দেখো এটা তোমার হাতেও নেই আমার হাতেও নেই, তো সেই রেসপেক্টে এই মুহূর্তে যা সিনারিও সেটাকে তোমাকে অ্যাকসেপ্ট করে এগোতে হবে। তো এটাকে ব্লেম করে কিছু হবে না, বিকজ ব্লেম করলে কিছু চেঞ্জ হবে বলে আমার মনে হয় না ব্যক্তিগতভাবে। তো যেটা হচ্ছে, যেটা তোমাকে এখন সিলেবাস আছে সেই ওরিয়েন্টেড পড়া তোমাদের বাকি স্যারেরা পড়াবে, আমি খানিকটা চেষ্টা করব। তো সব মিলিয়ে সেটাকে নিয়ে কিন্তু আমাদের এগোতে হবে অবশ্যই। কেমিস্ট্রি যেহেতু অনেকদিন তোমরা পড়োনি, তাই একটু বেশি কনসেন্ট্রেশন এখানে দিতে হবে। নর্মালি কনসেন্ট্রেশন আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস কেমিস্ট্রিতে, তো এখানেও সেটা আমি বলবো যে একটু বেশি কনসেন্ট্রেশন কিন্তু তোমাকে দিতে হবে, তোমাদেরকে দিতে হবে সবাইকে একটু। 25টা কোশ্চেন আছে, 25 মার্কসের আই থিঙ্ক 20টা কোশ্চেন মতো আছে মনে হয়। তো ইটস নট আ হিউজ ডিল, তো আই থিঙ্ক ম্যানেজ হয়ে যাবে, খুব একটা অসুবিধার কারণ নেই, ওয়েটেজটা কম আছে, তো একটু পড়াশোনা করলেই আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে, সবাই পারবে। আর যারা আশা করি এখানে গ্রুপে রয়েছো, স্যারের কাছ থেকে আগে ক্লাস নিচ্ছো, পড়ছো, আমি ধরে নেওয়া যেতে পারি, মানে আমি এটুকু আশা করতে পারি সবাই সিরিয়াস ব্যাপারটা নিয়ে, এই জিলেট বা আমরা যে এক্সামটা নিয়ে ভাবছো সবাই সিরিয়াস ব্যাপারটা নিয়ে ভালো ভালো পরিমাণে, তাই তোমরা এখানে আছো, না হলে তো থাকতে না এখানে অবশ্যই। তো ভয় পাওয়ার কিছু নেই, জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে হবে, যেটা এই মুহূর্তে সিচুয়েশন সেটা নিয়েই আমাদেরকে এগোতে হবে, এবং তার সাথে আমাদের দুজনের ইন্টারাকশন, মানে আমার দিক থেকে আমি চেষ্টা করব, তোমাদের দিক থেকে তোমাদের চেষ্টা করতে হবে, কারণ তোমরা জানো অ্যাটলাস তোমাদের জিলেট দিতে হবে। সেই রেসপেক্টে পুরো ব্যাপারটাকে আমাদের কিন্তু এগোতে হবে, তাই ভয় পেয়ে ফালতু যে স্যার ভয় পাচ্ছি কি সিলেবাস চেঞ্জ করে দিল লাস্ট মোমেন্টে এসে, এটা তো হওয়ার দরকার ছিল না, তো আমি বলবো সেটা এই মুহূর্তে মাথায় রেখে লাভ নেই, যা আছে যেটা আছে করতে হবে, তোমাদের কাছে সাপোর্ট সিস্টেম হিসাবে আমরা আছি। তো সাপোর্ট সিস্টেম হিসাবে যেহেতু আমি আমার দিক থেকে বলি আমি আছি, আমি চেষ্টা করবো ফুললি কোঅপারেট করা, যদি তোমরা কোঅপারেট আমার সাথে সম্পূর্ণভাবে করতে চাও, তো আই ডোন্ট থিঙ্ক দ্যাটস মেক আ হিউজ ইস্যু, উই হ্যাভ টাইম। এই মুহূর্তে আমরা নভেম্বরে আছি, মে মাসে পরীক্ষার রেসপেক্টে এই মুহূর্তে এখনো 3-4 মাস সময় ধরে নেওয়া যেতে পারে আছে, বেশি আছে মানে 5 মাস প্রায়,
মানে 5 মাসই? 5 মাস প্রায়, হ্যাঁ হ্যাঁ 5 মাসই। তো সেই রেসপেক্টে আমার মনে হয় না এটা খুব একটা বড় সড় ব্যাপার। তো যা সিলেবাস আছে সেটা ইটস এনাফ আই থিংক, করে নেওয়া যেতে পারে আমাদের দুজনের, আমরা যদি ঠিকঠাক করে দুজনে মিলেমিশে কাজটা করি আর কি, এটাই ব্যাস আর কিছু না। ওকে, তোমাদের কারো কিছু কোশ্চেন থাকলে কেমিস্ট্রি রিলেটেড স্যারকে বলতে পারো, তারপরে একটা একটা করে সাবজেক্ট নিয়ে আসছি। কেমিস্ট্রির কোশ্চেন মানে কি রকম লেভেলের কোশ্চেন হবে হতে পারে স্যার? দেখো আমি স্যার ওই সিলেবাসটা আছে, ওই সিলেবাসটা একটু আলোচনা করে এক এক করে বাবা, এক এক করে করো। হ্যাঁ হ্যাঁ এক এক করে করো। যে হাসিরুল যে বলছিল সে বলো একটুখানি শুনি কি বলছিল। আমরা যে পড়াশোনাটা করব সেটা তো মানে WBJEE এর মতো করে করব, না কোশ্চেন লেভেলটা কি রকম হতে পারে? কোন কোশ্চেন লেভেল? এবার ফার্স্ট টাইম এই সিলেবাসে পরীক্ষা হচ্ছে, তো আই ডোন্ট থিং মানে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আমার কাছে আছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে যদি কোশ্চেন নিয়ে কথা বলো ওটা খুবই ভালোই ভালোই লেভেলের কোশ্চেন হয়। আমার মনে হয় না অত লেভেলের কোশ্চেন তোমাদের দেবে, বিকজ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এই কারণে দেয় বিকজ 11-12 এর ছেলেমেয়েরা কেমিস্ট্রি পড়ে আসছে, কেমিস্ট্রিটা একটা প্রায়র সাবজেক্ট 11-12 এর, তো সেই রেসপেক্টে একটু অ্যাডভান্স লেভেল তো তারা যাবেই, তারা চেক করবেই। আর এই মুহূর্তে মার্কেটের যা কম্পিটিশন একটু হাই লেভেলের কোয়েশ্চেন হবেই, তো সেই লেভেলের কোয়েশ্চেন আমি এক্সপেক্ট করছি না। আমার যদিও বা প্রিভিয়াস ইয়ারে কোনো কোয়েশ্চেন পেপার আমি দেখিনি, তবে আমি এক্সপেক্ট করছি না কোনো হাই লেভেলের কোয়েশ্চেন। আমার যেটা মনে হচ্ছে বিশ্ববিদ্যা, আমার যেটা মনে হচ্ছে যে ফার্স্ট টাইম ওদের এই সিলেবাসে কোশ্চেন হচ্ছে, তো খুব টাফ ফার্স্ট টাইম করবে না আই থিং। এক্সাম যে কোনো এক্সামই আস্তে আস্তে টাফ হয়, আস্তে আস্তে। এক্স্যাক্টলি, হ্যাঁ এটা সঠিক কথা। এ ডাইলুট হবে ফার্স্ট টাইম ডাইলুট হবে, তো অসুবিধা হবে। আর যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের রেসপেক্টে অন্তত হবে না। হ্যাঁ একটা জিনিস যেটা আমি দেখলাম সেটা একটু বলি আমি, সেটা হচ্ছে যে সব সাবজেক্টেই দেখলাম, সেটা হচ্ছে নতুন ইন্ট্রোডাকশন ওটা যেটা দেখলাম মনে হলো যে আই থিঙ্ক MSQ ফরম্যাটের একটা কোয়েশ্চেন আছে নাকি ডেভিড? MSQ মানে মাল্টিপল সিলেকশন 2 নম্বরের যেটা আছে, হ্যাঁ MSQ ফরম্যাটের একটা কোয়েশ্চেন আছে। उस तरीके का क्वेश्चन करने के लिए क्या होता है ना, जरा हिंदी बोझो ना, मैं जस्ट बोलछी, उस तरीके का क्वेश्चन के लिए क्या होता है कि यू हैव टू प्रैक्टिस अ लॉट। ওকে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট, দোজ কাইন্ড অফ কোয়েশ্চেন তোমাকে একটু ঘাটতে হবে। পারলে এই যে বলছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কোয়েশ্চেন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কোয়েশ্চেন আসে, তুমি যদি আরো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেখো ফিজিক্স কেমিস্ট্রি যেখানে সাবজেক্ট হিসাবে থাকে, সেই কোয়েশ্চেন গুলো একটু ঘাটতে হবে। ঘাটলে হবে কারণ ওগুলোতে নেগেটিভ মার্কিং থাকে না। তুমি যদি ঠিক করো তাহলে ঠিক, আর যদি ভুল হয় তাহলে ভুল প্র্যাকটিক্যালি, ঠিক আছে? যেগুলো নর্মালি তুমি MCQ তে নেগেটিভ মার্কিং পাবে, তো তোমাকে একটু প্র্যাকটিস করে ওই কোয়েশ্চেন গুলোকে ডিল করতে হবে। যে তোমাকে একটু ভাবতে হবে যে এই অপশনটা একের বেশি কারেক্ট কিনা এই কোয়েশ্চেনটার রেসপেক্টে, তো ওটা একটা ফরম্যাট আছে যেটা একটু প্র্যাকটিস করতে হবে, বাকি আমার মনে হয় না তেমন কিছু আছে। স্যার কেমিস্ট্রি বই নিয়ে পরীক্ষা করব? হ্যাঁ হ্যাঁ কেমিস্ট্রি বুক হিসেবে কি যে একজন এনরোল করবে বলো, এটা কি চলবে? যা সিলেবাস আছে ক্লাস 11-12 বই NCERT, আশা করি তোমরা সবাই ইংলিশ ভার্সনে অ্যাভেলেবল, তাই তো? ইংলিশ ভার্সনে পড়তে তো অসুবিধা নেই নাকি? যদি কারো থাকে সেক্ষেত্রে একটু শত পারে NCERT না পড়তে পারো, যদি আশেপাশে দাদা দিদি ভাই বোন বা নিজেরা যদি কিনে নিতে পারো একটা NCERT 11-12, ঠিক আছে? ওই NCERT টা যদি ফলো করো আই থিঙ্ক দ্যাটস আ গুড অপশন। ক্লাস 11-12 CBSE বোর্ডের যে বইটা হয় NCERT রেফারেন্স বুক কোনো আমাদের তো পরীক্ষাটা এক্সাম ইংরেজিতে হবে, বাট বইটা বেঙ্গলিতে আছে, সেই বইগুলো যদি পড়া হয় ওটা ম্যাটার করে না, ওটা ম্যাটার করে না। তোমার ল্যাঙ্গুয়েজ বুঝতে তো অসুবিধা নেই, ল্যাঙ্গুয়েজে তো অসুবিধা নেই তোমার, তোমার তো কনসেপ্ট লাগবে। তুমি বাংলায় কনসেপ্ট জানো না, হিন্দিতে কনসেপ্ট জানো না, ইংলিশে কনসেপ্ট জানো, দ্যাট ডাজন্ট ম্যাটার। তোমাকে জাস্ট ইউ হ্যাভ টু পুট দ্যাট কনসেপ্ট ওভার দ্যাট কোয়েশ্চেন, যে হ্যাঁ চলো এই অপশনটা কারেক্ট। সে তুমি বাংলায় জানো, ইংলিশে জানো, হিন্দিতে জানো, ডাজন্ট ম্যাটার। তুমি শুধু ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে, এটুকু বুঝতে হবে যে হ্যাঁ এই কোয়েশ্চেনটা এটা চাইছে আমার থেকে, দেন কনসেপ্ট তুমি তোমার মতো অ্যাপ্লাই করবে। তবে হ্যাঁ এক্ষেত্রে একটা কথা বলা, সেটা হচ্ছে যে টার্ম গুলো কিন্তু সেগুলো কিন্তু জানতে হবে। মানে সাপোজ আমি তোমাকে একটা এক্সাম্পল বলি, ধরো আমাদের কেমিস্ট্রিতে একটা টার্ম আছে তড়িৎ ঋণাত্মকতা, সাপোজ। এবার বাংলায় জানে সবাই তড়িৎ ঋণাত্মকতা কি জিনিস, এবার কেউ জানে না ওটা ইংলিশ টার্ম ইলেকট্রোনেগেটিভিটি, সাপোজ টু বি। সেক্ষেত্রে সে কিন্তু তড়িৎ ঋণাত্মকতা ওখানে লিখবে না, সে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি লিখবে। সো টার্ম গুলো কিন্তু অবশ্যই তোমাকে
জেনে রাখতে হবে, সেটা সব সাবজেক্টে, নট অনলি ফর কেমিস্ট্রি। পড়াশোনা করলে সেটা ওভারকাম করা যাবে। তো যেটা আমি বলছিলাম তোমাদের, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। দেখো এমএসকিউ মাল্টিপল সিলেক্টেড কোশ্চেন এটা গেটেও হয়, ঠিক আছে, রিসেন্ট শুরু করেছে, তোমাদেরও শুরু করেছে। তো তোমাদের বলেছে জাস্ট দু নম্বরের যে কোশ্চেনগুলো হবে সেগুলো একের বেশি আনসার হতে পারে। তাহলে দু নম্বরের কোশ্চেন কটা থাকবে তোমাদের, দেখেছো তোমরা? টোটাল 20টা, মানে 40 নম্বর থাকবে আর হ্যাঁ টোটাল 40 হ্যাঁ খুব শব্দ হচ্ছে হ্যাঁ টোটাল 40 নম্বর, ঠিক আছে। তো বাকি আরও 80 নম্বর আছে, সেটা মাথায় রেখো, অসুবিধা নেই। আর এমএসকিউতে একটা সুবিধা আছে, এমএসকিউতে হয়তো নেগেটিভ মার্কিংটা রাখবে না, বুঝতে পারলে? স্যার ওটা তো বলেনি এখনো ওখানে, যে আমি দেখছিলাম যে ওখানে শুধুমাত্র এক নম্বরের কোশ্চেন, মানে যেটা একটা করে অপশন ঠিক হচ্ছে সেগুলোর জন্য নেগেটিভ মার্কিংটা ওখানে লেখা আছে। না এমএসকিউতে, এমএসকিউতে কোনো জায়গায় নেগেটিভ মার্কিং থাকে না। হ্যাঁ হ্যাঁ এমএসকিউতে নেগেটিভ মার্কিং দেয় না, তো আই ডোন্ট থিংক তারা এমএসকিউতে নেগেটিভ মার্কিং দিবে, দেবে না, ওটা ইটস নট পসিবল, দেবে না এমএসকিউতে নেগেটিভ মার্কিং এমএসকিউতে। প্রচন্ড শব্দ হচ্ছে, তুমি যদি একটু টাইপ করতে ভালো হতো, হ্যাঁ কিছু বলার থাকলে একটু টাইপ করো। হ্যাঁ তাহলে তোমাদের কেমিস্ট্রি নিয়ে স্যার, হ্যাঁ বলো, হ্যালো বলো স্যার, এমএসকিউ মে আগার দো মে সে এক অপশন সহি হোগা তো উসকা ফুল মার্কস মিলেগা কি না? সাপোজ নেই 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 মিলেগা, ওটার একটা রুলস আছে, ওখানে একটা রুলস আছে, ওটা দো সেই রুলস, ওখানে ওখানে আমি দেখলাম একটা, ওখানে রুলস আছে একটা, মানে উপরে যেটা সঠিক হবে তার সঙ্গে টোটাল মার্কসের মানে তার গুণ করে ওটা কি একটা আছে ওটা দেখলাম। না না এমএসকিউ তে অ্যাকচুয়ালি তোমার যদি দেখা যায় যে তোমাদের তিনটি অপশন চারটির মধ্যে ঠিক হচ্ছে, বাট তুমি একটা করে চোদ্দ দুটো করেছো তাহলেও কোনো নাম্বার পাবে না, তিনটেই করতে হবে, ঠিক আছে? এমএসকিউ তে একটা করলে কোনো নাম্বার দেয়, একদম একদম, এটাই এটাই আমাদের, এটা নরমালি এটাই রুলস, তিনটি অপশন হলে তিনটেই তোমাকে ঠিক করতে হবে। এই এটা বেরিয়েছে সার্কুলারটা, যেটা মানে যে নোটিশটা বেরিয়েছে তাতে দেখলাম যে মানে দুটো ঠিক, মানে একটা ঠিক করলাম বা দুটো ঠিক করলাম তিনটের মধ্যে আর একটা ভুল করলাম, আমিও দেখলাম নোটিফিকেশনে এটাই বলা আছে যে নাম্বার অফ কারেক্ট অপশন থাকবে, সেই নাম্বার অফ কারেক্ট অপশন দিয়ে তোমার যদি একটা, ধরো দুটো অপশন আছে কারেক্ট অপশন তুমি একটা করেছো, তার মানে তুমি সেখানে 1 মার্কস পাবে, বাট একটা কারেক্ট অপশনের সাথে তুমি যদি আরেকটা রং অপশন দিয়ে দাও তখন কিন্তু তোমার 0। অর্থাৎ তোমাকে এমন ভাবে অ্যাটেম্প্ট করতে হবে যে সেখানে কারেক্ট অপশনই রাখতে হবে, একটাও যদি রং অপশন চলে যায় তাহলে একদম নিট 0, আর যদি কারেক্ট অপশন একটা থাকে এবং টোটাল দুটো অ্যানসার থাকে তাহলে তুমি সেখানে হাফ মার্কস পাবে, মানে 2 এর হাফ, সেটাই বলা আছে, একদম ক্লিয়ারলি বলে দেওয়া আছে নোটিফিকেশন। হ্যাঁ স্যার ওটাই বলছিলাম, ওটা উই মেনশন করা আছে, ওটা জানো না পঙ্কজ স্যার তোমাদের ফিজিক্স পড়াবে, ঠিক আছে, আর নুরুল স্যারও পড়াবে, দুজন মিলেই পড়াবে। তো পঙ্কজ ওদেরকে একটু ফিজিক্স নিয়ে কিছু বল তুই। আচ্ছা দেখো ফিজিক্সের যে সিলেবাসটা, মানে এটা পুরো সিলেবাস 11 12 এর সিলেবাস তুলে দিয়েছে, জাস্ট একটু কাট সেট করে, ঠিক আছে, একটু কাট করেছে কিছু কিছু জায়গায়, ফিজিক্স কেমিস্ট্রি দুটো জায়গাতেই যা দেখলাম আমি। ওকে তো এবার দেখো তোমরা অনেক কিছু তার মধ্যে হয়তো পড়েছো অ্যাপ্লাইড ফিজিক্সে, এবার কিছু জিনিস আছে যেগুলো জিনিস নিউ আসবে একদমই, তো যেটা বিশ্বজিৎ স্যারও বলছিলেন ভয় পাওয়ার কিচ্ছু নেই, সবার সাথে সেম ঘটনা ঘটবে, যারা যারাই রিলেট দিচ্ছে সবার সাথে সেম ঘটনা ঘটেছে, এটা হঠাৎ করে চেঞ্জ হয়েছে। এবার দেখো যে প্রবলেমটা, যে তোমরা আগে নুরুল স্যারের কাছে ক্লাস করেছো তাই নুরুল স্যারের কাছে তোমরা একটু বেশি ফ্রিলি থাকবে। ওকে তো আমরা নুরুল স্যারের সাথে ডিসাইড করেই আমরা টপিক গুলো ইয়ে করবো, একটু ডিভাইড করে নেব। তো আমার কাছে যারা পড়বে, মানে ফার্স্ট টাইম আমি যেহেতু নিচ্ছি ফিজিক্সটা, তো তোমরা একটু ক্লিয়ারলি আমাকে বলবে যে আমি যখন পড়াবো সেটা তোমার, তোমরা ক্লিয়ারলি নিতে পারছো কিনা, এটা একটা ফ্যাক্ট করবে, কারণ যেহেতু আমি
ইভিএসটা নিতাম তোমাদের, ইভিএস এ আবার সবাই অ্যাটেন্ড করতো না, জাস্ট সেটাকে নেগলেক্ট করে চলতো অনেকেই, ঠিক আছে। সো এখানে কিন্তু ফিজিক্সটাকে কিন্তু একদম সিরিয়াসলি নিতে হবে, কারণ দেখো 35 মার্কস ক্যারি করছে, 35 মার্কস মানে বিশাল ব্যাপার আউট অফ 120। সো তোমাকে প্রত্যেকটা সাবজেক্টই এমন ভাবে নিতে হবে যে তোমার এই যে এই জায়গাটাতে ধ্যান দিতে হবে যে যেগুলো ইজি কোশ্চেন থাকবে। দেখো প্রত্যেকটা কোশ্চেনই যখন হয় প্রত্যেক ইয়ারে একটা কতগুলো কোশ্চেন পার্ট অফ কোশ্চেন থাকে যে ইজি লেভেল থাকে, একটা পার্ট অফ কোশ্চেন মডারেট থাকে, আর একটা মোটামুটি আউট অফ 100 কোশ্চেন সেখানে মোটামুটি 10-15 কোশ্চেন এমন থাকে যে হাই লেভেলের থাকে। তো একটা জায়গা সবার ধ্যান দিতে হবে যেগুলো বেসিক লজিক বা বেসিক থিং, সে ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো ম্যাথ বলো, এই বেসিক থেকে ইজি লেভেলের কোশ্চেন যেগুলো হয় আউট অফ 120 মধ্যে আমরা ধরে নিতে পারি যে 40 মার্কস এমন আসবে যেগুলো ইজি লেভেলের কোশ্চেন। একদম একদম একদম। এবার অনেকে ইজি লেভেলটাকে এত নেগলেক্ট করে বেসিকটাকে যে সেই ইজি লেভেলের মধ্যেও ভুল করে চলে আসে, ওকে, ডিউ টু দা কেয়ারলেস, মানে নিজে ঠিক মতো কেয়ার করছে না তার জন্য এরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো সেই জায়গাটাতে তোমাদেরকে ধ্যান রাখতে হবে যে যেগুলো ইজি লেভেলের কোশ্চেন হবে সেখানে যাতে কোনো রকমের ভুল না হয়, কারণ মডারেট আর হাই লেভেলের কোশ্চেনে সেটা কি হবে সেটা তোমরাও জানো না যে কিরকম মডারেট লেভেলে আমি অ্যাটেন্ড করতে পারবো কিনা পুরোপুরি, সে হাই লেভেলে তো আরো সেখানে আবার অনেক ধরনের প্রবলেম চলে আসবে, ওকে। সো ইজি লেভেলের কোশ্চেন প্রত্যেকটা প্রত্যেক ইয়ারে আমরা যদি ঘেটে দেখি দেখবো সে জিলেট হোক জয়েন্ট এন্ট্রান্স হোক প্রত্যেকটা এন্ট্রান্স এক্সাম গুলোতে এরকম ভাবে কোশ্চেন সেট করে যে একটা পার্ট অফ ইজি একটা পার্ট অফ মডারেট একটা পার্ট থাকে হাই লেভেলে। সো এই জায়গাটাতে সবাইকে কিন্তু ধ্যান দিতে হবে, একদম বেসিকটা একদম ক্লিয়ার রাখতে হবে, ওকে। আর পড়ার সময় আমরা যখন পড়ব তখন মানে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা এরকমই থাকতে হবে, যেটা মানে হয় যে কন্ট্যাক্টটা খুব ভালো মতো বিশ্বজিৎ স্যারও বলছিল যে কমিউনিকেশনটা ঠিক মতো রাখতে হবে এবং সেটা সাপোর্ট, ওকে। তোমরা যেরকম হারে পড়বে আমরা কিন্তু সেরকম হারে তোমাদেরকে পুশ করার চেষ্টা করব। এবার তোমরা যদি সেই জায়গাটা শিথিল হয়ে পড়ো তাহলে কিন্তু আমাদের পুশ করাটা কোনো কাজের হবে না। সো দুই দিক থেকেই এটা মানে অ্যাক্টিভলি আমাদের কমিউনিকেট থাকতে হবে। আর কারো কিছু যদি রিলেটেড কিছু কোশ্চেন থাকে সিলেবাস রিলেটেড তাহলে কিছু বলতে পারো তোমরা। আমরা এখানে যারা পড়াচ্ছি না সবাই কিন্তু কোনো না কোনো ভাবে ইঞ্জিনিয়ারিং কলেজের সাথে রিলেটেড, পঙ্কজও কিন্তু শিলিগুড়িতে একটা কলেজে পড়িয়েছে, তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা সবাই বুঝতে পারি যে তোমাদের ফিলিংসটা কি, ঠিক আছে, যতজন টিচার আছি সবাই তোমরা জাস্ট কমিউনিকেশনটা ঠিকঠাক করে করবে। আর যা ক্লাস দেওয়া হয়েছে আই থিঙ্ক মোর দ্যান এনাফ, উইকে 8টা করে ক্লাস আছে, ফিজিক্সের 3টে ক্লাস দেওয়া হয়েছে, কারণ ফিজিক্সের সিলেবাসটা লেন্দি সিলেবাস আছে, আমি অনেক কাল থেকে প্রচুর রিসার্চ করেছি বলতে পারো। তো ফিজিক্সের সিলেবাসটা লেন্দি সিলেবাস আছে, উইকে 3টে করে ক্লাস দেওয়া আছে, যদি আরও লাগে আরও দেবো, বাট তোমাদেরকে পড়তে হবে ভাই, ঠিক আছে, প্রচুর পড়তে হবে। হ্যাঁ তো সবাই সবাই রেডি তো নাকি? এবার তো আর কোনো উপায় নেই, করতেই হবে, কিছু একদম। এবার এবার ম্যাথমেটিক্স নিয়ে প্রীতম কিছু বলো তুমি। হ্যালো হ্যালো গুড ইভিনিং এভরিওয়ান। তো যেটা বলছিলাম আর কি, আমি যেটা দেখছিলাম ম্যাথসে কিন্তু 50 মার্কস আছে। হ্যাঁ, সবথেকে বড় চ্যালেঞ্জিং ব্যাপার এইটাই। আর এই সিলেবাসটা কেন চেঞ্জ করা হয়েছে তার কিছু কারণ আমরা বলি, বিকজ আমি তোমাদের মতো ডিপ্লোমা দেওয়ার পরে বিটেক করার পরেই আজকে দাঁড়িয়ে আছি এই জায়গায়। তো আমি ফিল করতে পারি আমার সাথে আশেপাশে আমার যারা বন্ধু ছিল বা ডিপ্লোমার পরে বিটেকে গিয়ে যেটা ম্যাক্সিমাম ছেলেপেলেরা ফেস করে সেটা হচ্ছে ম্যাথামেটিক্স কিন্তু তাদের বেসটা খুব বা ফিজিক্সের বেসটা বা জেনারেল সায়েন্সের বেসটা কিন্তু খুব উইক থাকে। সেই ক্ষেত্রে কিন্তু এই ডিসিশনটা নেওয়া হয়েছে যে যাতে বেসিক সায়েন্সের উপর জোর দেওয়া হয়, কারণ দেখো ইঞ্জিনিয়ারিং যেটা আছে সেটা কিন্তু এই বেসিক সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এর উপরেই দাঁড়িয়েই কিন্তু তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে একটা ঘাটতি দেখা যায় যে ম্যাথামেটিক্সে খুব উইক, ঠিক আছে, অনেক স্টুডেন্টরা, তার জন্য আর কি এরকম ভাবে কোশ্চেন বানানো হয়েছে। তো ভয়ের কিছু কারণ নেই, যখন তোমরা ডিসাইড করেই নিয়েছো আমরা জিলেট দেবো এবং গভর্নমেন্ট কলেজ পেতে হবে, তখন পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, ঠিক আছে, লড়তে হবে করতে হবে, ঠিক আছে, এটা হলো ব্যাপার। আর সেখানে সব থেকে বড় ব্যাপার যেটা আমি দেখতে পাচ্ছি, দেখো 30 তোমার এমসিকিউ কোশ্চেন আছে, সেটা তো যা আছে আছে, সিলেবাসটাকে প্রথম কথা জয়েন্ট লেভেলের মতো বানিয়েছে, বাট জয়েন্ট লেভেলের উপর মতো কোশ্চেন যাবে না। কিন্তু কথাটা হচ্ছে
এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা খুব ইম্পর্টেন্ট ম্যাথের জন্য, যে এমএসকিউ তে কিন্তু তোমাদেরকে কি হয়েছে, দেখো নিউমেরিক্যাল প্রবলেম তো অনেকেই সলভ করে দিতে পারো, কিন্তু এমএসকিউ পার্টে কিন্তু তোমাদেরকে থিওরি পোর্শনও খুব ভালো করে হ্যান্ডেল করতে হবে, মানে থিওরি পোর্শন গুলোতেও কিন্তু এবার জোর দিতে হবে। কারণ এমএসকিউ কোশ্চেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একটা কি দুটো কোশ্চেন তোমার থিওরি থেকে করবে, একদম ডেফিনেটলি ম্যাথমেটিক্স হলেও করবে। ম্যাথমেটিক্স এর কিন্তু থিওরি কনসেপ্ট অনেকেরই উইক দেখা যায়, এবং সেই ক্ষেত্রে গিয়ে কি হচ্ছে, বিটেক তো আমরা পড়াচ্ছি, আমাদের ব্যাচ চলছে, সেখানে আমি দেখছি অনেকে থিওরি কিন্তু প্রপারলি ডেভেলপ নয়, সেই ক্ষেত্রে গিয়ে সেট থিওরি বা বলো অনেক জায়গাতে কিন্তু তাদেরকে অনেক সমস্যা ফেস করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে বেটার এখন তোমরা ভালো করে করে নাও জিনিসগুলো, এবং টাইমটা খুবই কম, যদিও বা তোমাদের কাছে কেন পুরো ওয়েস্ট বেঙ্গলের কাছে এই একই টাইম আছে, তো ডেফিনেটলি প্রত্যেকটা দিন তোমাদের কাছে ভাইটাল, এবং আমরাও খুব গুড ওয়েতে তোমাদেরকে ডেলিভার করব। তোমরাও আমাদের সাথে সবসময় থাকবে, চেষ্টা করবে, আমি আগে থেকেই অনেকদিন আগে থেকেই বলছি গ্রুপটাকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করবে, ঠিক আছে, যা যা ডাউট হচ্ছে গ্রুপে তোমরা দেবে, ডেফিনেটলি কাউ যদি কেউ যদি না পড়ো ডেফিনেটলি, তারপর তো আমাদের টিচাররা আছে যারা তোমাদের কিন্তু ডেফিনেটলি তার অ্যান্সারটা বলে দেবে, শুধু অ্যান্সার নয় তার রিলেটেড, ওই অ্যান্সার রিলেটেড, ওই কোশ্চেন রিলেটেড কত রকম কোশ্চেন আরো হতে পারে তার চারিপাশে, ঠিক আছে, সমস্ত কিছু ডিসকাস করে দেওয়া যাবে, ঠিক আছে। এবং আমি তো এই সিক্স মান্থ, মোটামুটি সিক্স মান্থ আছে না দেবী স্যার? হ্যাঁ, মানে ওই মেয়ের 14 তারিখ, তো ওই 6 মান্থের কাছাকাছি। এটাতে এটাতেও একটা ভালো ব্যাপার হচ্ছে কি স্যার, আমি যেটা দেখতে পাচ্ছিলাম অনেক ছেলেদের একটা ছেলেমেয়েদের একটা ডিসিশন নিতে সুবিধা হচ্ছে যে তারা ক্যাম্পাসিং এ যাবে না জিলেটে যাবে, কারণ অনেক সময় এইটা হয় কি যে কলেজে ক্যাম্পাসিং অলরেডি স্টার্ট হয়ে যায়, তো তোমাদের একটা সুবিধা হচ্ছে যে তোমরা ডিসাইড করতে পারছো, তোমাদের র্যাঙ্ক তোমরা আগেই জেনে যাচ্ছ আফটার ডিপ্লোমা যে আমরা আগে কোন পজিশনে দাঁড়িয়ে আছি, তো এটা একটা ভালো গুড পয়েন্ট, ঠিক আছে। এবং আমার অনেকটা স্যার দেখতে পাচ্ছি যে সিলেবাসটা না অনেকটা গেট রিলেটেড করার চেষ্টা করছে, মানে বিটেক কমপ্লিট হওয়ার আগে গেট হয়ে যায়, তেমন জিলেটটাও ঠিক ডিপ্লোমা কমপ্লিট হওয়ার আগেও করছে, এটা একটা গুড, কিন্তু টাইমটা অনেক কম পাচ্ছ ঠিকই, তো সেই জন্য একটাই কথা যে প্রত্যেকটা দিন কিন্তু তোমাদের কাছে ভাইটাল, ঠিক আছে। তো আমি আশা করছি সবাই একদম মানে একদম জি জান লাগিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে, এই বন্ধ করো এগুলো তো স্ট্যান্ডার্ড বই হিসেবে আমরা পড়ার সময় ব্যবহার করব, বাট কোশ্চেন গুলো প্র্যাকটিস কোথা থেকে করব? শোনো, এটা হচ্ছে বেস্ট কথা বলেছো, যে এটা এটার জন্য আমি অলরেডি এই দুদিন ধরে, যেদিন আমাকে মানে কালকে রাত্রিবেলা থেকে জানা গেছে, কালকে রাত্রি থেকে আজকের মধ্যে আমি অলরেডি প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন প্যাটার্ন আমি অলরেডি রেডি করে দিয়েছি, মানে রেডি করা হয়ে গেছে আমার, তোমাদের ক্লাস নেব এবং তোমাদের প্রত্যেকদিন আমি পিডিএফ ফরম্যাটে কোশ্চেন দিতে থাকবো, ঠিক আছে। তো সেটা নিয়ে কোনো চান্স নেই, কোনো চাপ নেই, তোমরা প্রচুর কোশ্চেন তোমাদেরকে আমরা দিয়ে দেবো, ভালো তো চলবে। হ্যাঁ বলো তন্ময়।
বলছি আমাদের আমাদের কাছে ওই সৌরেন্দ্রনাথের এইচএসসি যে দুটো বই ওই দুটো বই তো আছে দুটো বই হলে তো চলবে হ্যাঁ ওই দুটো বই করতে পারো বাট কম্পিটিটিভ এক্সামের জন্য আমি প্যাটার্ন আমার তৈরি করা আছে ঠিক আছে তো আমি তোমাদের কোশ্চেন দিতে থাকব প্রত্যেকটা ক্লাসে যেটুকুনি পড়াবো তার উপরে যত কোশ্চেন হয় পসিবিলিটি আছে কোশ্চেন করিয়ে দেবো এবং দেবো আমি তোমাদের একটা কথা বলবো জয়েন এন্ট্রান্স এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভিং এর বই কিছু না কিছু মার্কেটে পাবে তুলে নাও একটা এমটিজি বলে একটা বই আছে ডব্লিউবিজেই এর যেখানে ফিজিক্স কেমিস্ট্রি এর কোশ্চেন আছে মানে চ্যাপ্টার ওয়াইজ যেগুলো আমরা সিলেবাস দেখে ফলো সেগুলো ফলো করতে পারি হ্যাঁ একদম 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 দেখো যে কোনো 11 12 এর যে কোনো জয়েন্ট লেভেলের বই তোমরা যা কোনো বই যত পাবলিকেশন আছে তোমরা যে কোনো একটা বই তুলে নিয়ে নিজের কাছে প্র্যাকটিস পারপাস রাখতে পারো ঠিক আছে একদম এটাই স্যার বুঝতে অসুবিধা হচ্ছে যে জিলেট আর ডব্লিউবিজেই এর মধ্যে মানে কতটা এখন তো আর তো আগের মতো এই জায়গাটা এই যে কারেন্ট যে সিনারিওতে আমরা দাঁড়িয়ে আছি সেখানে আমরা কেউ বলতে পারবো না কোশ্চেন লেভেল কতটা যেতে পারে কিন্তু এইটুকুনি আমি কনফার্মেশন দিতে পারি যে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যাল বাদ দিয়ে যেটা বেসিক তিনটা সায়েন্সের যে সাবজেক্ট আছে ম্যাথ কেমিস্ট্রি আর ফিজিক্স এটা তুমি ধরে রাখো মডারেট লেভেল অবধি কিন্তু যাবেই ঠিক আছে মডারেট লেভেল অবধি কিন্তু যাবেই মানে তোমাকে কিন্তু একটুখানি কিছু কিছু কোশ্চেন একটুখানি ডেপথ অবধি যাবেই যে দেখবে যে ছেলেটা অ্যাকচুয়ালি ডেপথ কতটা ঠিক আছে এটা কিন্তু জাজ করার চেষ্টা করবে কিন্তু ঠিক আছে এফ ট্রিপল ই আমি পড়াবো এফ ট্রিপল ই একদম জলের মতো কোশ্চেন হবে কারণ ওরাও জানে যে নন ডিপার্টমেন্টাল ছেলেরা আছে স্যার এটাই কিন্তু একটা বড় ব্যাপার যে এইটাই কিন্তু র‍্যাঙ্ক একটা গেইন করার বড় জায়গা কারণ এখানে কিন্তু তোমাদের স্যার যা পড়াবে যদি একদম ভালোভাবে করো তাহলে এখানে 10 আউট অফ 10 তোমার আরামসে পাওয়া যাবে একদম ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে স্যার ব্যাপারটা হয়ে গেছে কাট অফ কি রকম জায়গায় যাবে কোশ্চেন কি রকম হবে মানে পুরোই একদম তো কাট অফ এক্সপেকটেশন আমরা রাখতে পারছি না আমরা এবছরও যেমন জিলেটের দিনই দেন এন্ড দেন আমরা সলিউশন প্রোভাইড করে দিয়েছিলাম প্রোভেস্ট বেঙ্গলকে সেই রকমও করবো কিন্তু কোশ্চেন প্যাটার্ন কি বানাবে সেটাই হচ্ছে মেন আমরা চাপে আছি হ্যাঁ তোমরা যদি আমাদের ভিডিও দেখো না দেখতে পাবে যে আমরা এক্সাম শেষ হয়েছে আমরা বলে দিয়েছি কত কাট অফ যাবে আর সেটাই গেছে তোমরা মিলিয়ে নিয়ে গেছে এবং আমাদের এই স্টুডেন্টরা সবাই এখন যাদবপুরে পড়ছে তো যারা যারা পেয়েছিল যা যা মার্কস আমরা বলেছিলাম তো সেটাই হচ্ছে কথা যে কাট অফ কত যাবে সেটা বলা যাচ্ছে না শুধু এইটুকুনি বলতে পারি যে ভালো করে পড়ো ভালো র‍্যাঙ্ক আসবেই আসবে বাধ্য আমার মনে হয় এটা পুরোপুরি ডিপেন্ড করবে কাট অফ কত যাবে এটা কোশ্চেন লেভেলের উপর কোশ্চেন লেভেল যেরকম হবে সেরকম সেটি দাদা আমার মতো মাধ্যমিক থেকে আসারা কি করব মানে এটাই কিছু জানি না এ না না কোনো ব্যাপার না মাধ্যমিক থেকে এসো কোনো মাধ্যমিক থেকে আসো না আসো আমি একদম বেসিক লেভেল এখানে প্রত্যেকটা টিচারই একদম বেসিক লেভেল থেকে পড়াবে তো এই যেটা তুমি ভুল করেছো যে বলছো যে আমার যখন ফার্স্ট সেমে ঠিকঠাক পড়া হয়নি বা সেরকম মনেও নেই তাহলে এই তোমার একটা বেস্ট একটা জায়গা লাইফে যেখানে তুমি তোমার বেসিক সায়েন্সকে খুব ভালোভাবে তৈরি করে রাখতে পারো ইন ফিউচার তোমার সাবজেক্টে এবং আদার্স যা কম্পিটিটিভ এক্সাম ইন ফিউচার তোমরা দিতে যাবে সেখানে গিয়ে যেন তোমার বেসিক সায়েন্স নিয়ে কোনো সমস্যা না হয় মানে ভাবো বাবা মার বাবা মায়ের শিক্ষাটা ভাবো বুঝতে পারলে এটা ছেলেটার দোষ না বাবা মায়ের দোষ স্যার ওকে লেফট করে দেন ওটা তাহলে করে দিলাম না আমি আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি স্যার এই ছেলেটা কিন্তু আগের দিনও লাস্ট আমি কম্পিউটার ক্লাস না না ঢুকলো কি করে ও কোথা থেকে লিংকটা পেলো কি করে লিংকটা পেলো কি করে স্যার ব্লক করা যায় তো ব্লক করে না ঢুকতে পারবে না তো না না ও অন্য আইডি দিয়ে ঢুকলো তো আগের আইডিটা তো ঢুকতে পারছে না 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 ও লিংকটা লিংকটা পেলো কি করে আমাদের তো এটা আমি তো লিংকটা বাইরে কোথাও শেয়ার করিনি সোজা কথা স্যার আমাদের মধ্যে কেউ দিয়েছে আবার কি অবশ্যই স্যার কেউ দিয়েছে আমাদের মধ্যে লিক করেছে নাহলে যাবে কোথায় স্যার এই এই জিনিসটা তোমরা কি শেয়ার করে দাও দাও দেবি স্যার এই এই যে নামটা হলো নাম যে ছেলেটা আছে তুনির বলে এই ছেলেটা কিন্তু লাস্ট টাইম আমার ক্লাসও লাস্ট যেদিন আমি কম্পিউটার পড়াছিলাম মনে আছে যারা ফার্স্ট ব্যাচে ছিলিস এই সেম ছেলেটাই কিন্তু ডিস্টার্ব করছিল হ্যাঁ কি না তোমাদের চিন্তা নেই আমি রাতের মধ্যে এটা খুঁজে বের করছি দাদা একদম 100% ঠিক আছে বলো প্রীতম বলো যাই হোক যেটা বলছিলাম তো এই হলো ব্যাপার তো তোমরা পড়াশোনা করো একটা বই রাখো নিজের কাছে কিন্তু ওই 10 দিয়ে এসছো ওইগুলো কোনো ম্যাটার করে না ভাই তোমার কাছে হাতে 6 মাস আছে 6 মাসে তুমি তোমার লাইফ চেঞ্জ করতে পারো এবং তোমার লাইফ চেঞ্জ করার জন্য আমাদের কন্ট্রিবিউশন যতটা দরকার তার থেকেও বেশি আমরা প্রোভাইড করব সেটা নিয়ে কখনো চিন্তা করবে স্যার একে সিলেবাস চেঞ্জ তারপরে পরীক্ষার ডেটটাও স্যার এত সাবজেক্ট করে দিয়েছো হ্যাঁ এই জন্য কিন্তু আমাদের এই জন্য আমাদের সবথেকে বড় ব্যাপার কি বলতো আমাদের কম্প্যাক্ট করতে হবে আমাদের কিন্তু
খুব ফাস্ট এগোতে হবে, কম্প্যাক্ট করতে হবে এবং হচ্ছে তোমার দুটো পয়েন্ট পড়তে হবে স্যার, দুটো পয়েন্ট। এইদিকে স্যার, এইদিকে স্যার সেমিস্টারও আছে, এটাও মাথায় রাখো। কারণ একটা জিনিস বলি, কেউ একজন বলছে যে স্যার ম্যাট্রিক ডিটারমিনেন্ট এক মাস ধরে চলুক, এক মাস ধরে ম্যাট্রিক ডিটারমিনেন্ট চললে কিন্তু জীবনে সিলেবাস কমপ্লিট হবে না, কম্পিটিটিভ এক্সাম। আমিও গ্যারান্টি দিতে পারবো না যে ম্যাট্রিক ডিটারমিনেন্ট থেকে কোশ্চেন আসবে, দেখা গেল কোনো কোশ্চেনই দিল না, ঠিক আছে? তো কম্পিটিটিভ এক্সামের সব থেকে বড় ব্যাপার হচ্ছে হোল সিলেবাসটা যেন কম্প্যাক্ট ভাবে তাড়াতাড়ি কমপ্লিট করানো যায়, এটাই চেষ্টা করবো আমাদের প্রত্যেকটা টিচার, ঠিক আছে? কিন্তু আমরা দেখতে তো ঢুকবই, কিন্তু সেটাই বলছি তোমাদেরও কিন্তু ডেডিকেটলি পড়তে হবে, যে এরকম নয় যে আজকে আমি কাজ দিলাম তুমি বললে না স্যার দিলে হয়ে গেছে, তাহলে কিন্তু তুমি কম্পিটিশন থেকে ছিটকে যাবে। তো ইচ এন্ড এভরি ডে কিন্তু তোমাদের জন্য ভাইটা। আর ক্লাস বাঙ্ক করা মানে কিন্তু একদিন ক্লাস বাঙ্ক করা মানে পরের দিন ডবল ক্লাস তোমার কাজে চাপবে, বুঝতে পারছো তো? ক্লাস বাঙ্ক মানে বিশাল ভাইটাল ব্যাপার হয়ে যাবে কিন্তু। তারপরে আস্তে আস্তে আমরা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের ছেলে ছিলাম স্যার, আমাদের মানে আমাদের এবার একটা কথা বলি, তুমি তোমার লাইফে ডিসাইড করবে, তুমি তোমার লাইফে ডিসাইড করবে তুমি 5 লাখ টাকা জব করবে না 58 লাখ টাকা জব করবে। আমি আগের দিনও বলেছিলাম যাদবপুরে এই ইয়ার 2021 এ হাইয়েস্ট প্যাকেজ 58 লাখ গেছে। তো তুমি ডিসাইড করতে পারো যে তুমি বিটেকের পরে কোথায় যাবে, তুমি মার্সিডিসে চড়বে নাকি তুমি সাইকেল চড়বে, ঠিক আছে? এটা তুমি ডিসাইড করো, এবং তার জন্য তোমাকে কিন্তু এই জায়গাটাই কিন্তু তোমাকে ডেফিনেটলি 6 মাস তোমার ডিসাইড করার জায়গা যে তুমি কি করবে আফটার বিটেক, ঠিক আছে? একদম একদম। তো এই জন্য এবার তোমরা চলে আসলে তোমরা কি চাও? হ্যাঁ বলো। বলি কম্প্যাক্ট ম্যাটেরিয়াল এখন পাবো কোথা থেকে? মানে আমি আমি আছি তো তোমাদের জন্য। হ্যাঁ আমরা আছি তো। হ্যাঁ তোমাদের দেখো, আমি শুধু কিছু আমরা কিছু জন মিলে শুধু তোমাদের ম্যাটেরিয়ালই তৈরি করে দেবো, তোমরা চিন্তা করো না, ঠিক আছে? কিছু লোক পড়াবে, কিছু লোক ব্যাকএন্ডে ম্যাটেরিয়াল তৈরি করবে, তোমরা যা স্টার্টটা করো, ঠিক আছে? সব পাবে। হ্যাঁ একদম, কাল থেকে রুটিন তো দিয়ে দিয়েছি, রুটিন অনুযায়ী কাল থেকে ক্লাস স্টার্ট হচ্ছে। ওকে স্যার, বলছি স্কোরিং সাবজেক্ট এই ক্ষেত্রে মানে কোনগুলো হতে পারে? ম্যাথমেটিক্স শুধু ই আছে, পিপিলি প্রিপারলিতে পেয়ে যাবে স্কোরিং, কিন্তু একটু পড়তে মানে একটু বলতে ক্লাসগুলো ঠিকঠাক ফলো করলে কোনো চাপ নেই। এটা তো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কে কোশ্চেনটা করেছে আমাকে একবার বলবে যে কোনটা স্কোরিং হবে? অঙ্কন স্কোরিং কোনটা হবে এটা ডিপেন্ড করছে তুমি কোন সাবজেক্টটা কতটা ডেডিকেটলি পড়ছো এবং কতটা এফোর্ট দিচ্ছ, ব্যাস এটাই হলো অ্যানসার, ঠিক আছে? আমার কোন সাবজেক্ট স্কোরিং কি সেটা ডিপেন্ড করে তুমি তার উপরে এফোর্ট কতটা দিচ্ছ তার উপরে, ঠিক আছে? কখনো কোনো সাবজেক্ট কম বেশি তো ঠিক আছে, কিন্তু তোমার এফোর্ট যদি কমে যায় তোমার ভালো মানে যেটা স্কোরিং সাবজেক্ট সেটা তো তুমি কম নাম্বার পাবে, আর যেটা এমনি কোচিং সেটা তো ছেড়েই দাও। তো এফোর্ট তোমাকে দিতেই হবে, এফোর্ট ছাড়া কোনো কথাই নেই, ঠিক আছে? ওই রকম ভাবে মানে এইরকম অপশনই রাখবি না অঙ্কন যে কোনটা স্কোরিং ওইটা আমি একটু পড়ে ওইটা দিয়ে একটু ম্যানেজ করার চেষ্টা করো, ম্যানেজের কোনো জায়গা নেই কিন্তু, ঠিক আছে? তোমাকে সবকটা সাবজেক্টই সমান সমতুল্য ভাবে তোমাকে উত্তর দিয়েই পড়তে হবে, এটা কিন্তু মাথায় রাখো। ওটাতে কম মার্কস, ওটাতে বেশি মার্কস, আমি এখন থেকে মার্কস ক্যালকুলেট করবো, এগুলো হয়, মানে আমি এত বছর ধরে জিলেট করাচ্ছি আমি জানি এগুলো হয়। কেউ ভাবে যে না আমি ওই সেকশনটা একটু ভালো করে পড়ে যাই ওইটা দিয়ে আমি আমার র্যাঙ্ক মেকআপ করে দেবো, ব্যাস এমন কোশ্চেন হলো ওটা হাতে দিতে পারলে না তুমি, তুমি হাত দিতেই পারলে না ওই সেকশন থেকে, এমন কোশ্চেন ওই সেকশন থেকে হাত দিতেই পারলে না, ঠিক আছে? তো এই জন্য আমি বলতে চাইছি যে সমান ভাবে সব সাবজেক্টই কিন্তু গুরুত্ব দিয়ে পড়াশোনাটা করো, ঠিক আছে? ওয়েটেজ দেখো না, ঠিক আছে? ওয়েটেজ দেখার দরকার নেই, প্রত্যেকটা সাবজেক্টকে ইকুয়ালি ডেডিকেটেডলি পড়ো, বলছি স্যার এখানে অনেকে স্যার বলছি স্যার এখানে অনেকেই জব ক্যান্ডিডেট আছে, তো সব লাইভ ক্লাস অ্যাটেন্ড করা তো সম্ভব হয় না, কিন্তু স্যার আগের মতো রেকর্ডেড ক্লাস পাওয়া যাবে? হ্যাঁ একদম একদম, রেকর্ডেড ক্লাস কখনো বন্ধ হচ্ছে না, দেখো শুভদীপ, হ্যাঁ এটাই দেখো যে ক্লাসগুলো আমরা রাখি রেখেছি না সেই ক্লাসগুলো কিন্তু 9 পিএম এরকম রাখা হয়েছে, তো আমার মনে হয় না জব ক্যান্ডিডেট, আমি নিজে একজন জব হোল্ডার তো আমিও জানি, আমিও ম্যানেজ করে পড়াচ্ছি, তো ডেফিনেটলি তুমিও তো হ্যান্ডেল করতে পারবে আশা করি। শুভদীপ,
চেষ্টা করবে লাইভ ক্লাস করা, কেন স্যারের সাথে ইন্টারঅ্যাকশন হলে না তোমার কনসেপ্ট আরো বেটি ডেভেলপ হয়। ভিডিওতে যা দেখতে পাচ্ছ তার উপরেই তোমাকে কাজ করতে হচ্ছে, কিন্তু তুমি যদি ক্লাসের সামনে থাকো, ক্লাসে বসে স্যারের সাথে ডিসকাস করো টপিকটা নিয়ে, অনেক বেশি ক্লিয়ার হবে কনসেপ্টটা আমার মনে হয়। তো চেষ্টা করবে সবাই যে অনলাইন, অনেকেরই এরকম মোটিভ থাকে যে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট 1 ঘন্টা ক্লাস হলো তারপর আর ভালো লাগলো না তো এবার আমি ভিডিও দেখে নেবো, এটা তোমরা ভুল করছো। তোমরা এইটা করতে পারো যে 5 মিনিট ব্রেক নিয়ে নিলে ওইটুকুনি পোর্শন তুমি ভিডিও লেকচারে দেখে নিলে, পরে যেটা রেকর্ডেড থাকবে, কিন্তু ক্লাসটা ডেইলি বেসিসে রেগুলার লাইভ ক্লাস গুলো করার চেষ্টা করো, তাহলে তোমাদেরই বেনিফিট হবে। একদম স্যার, ওকে স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বলো। গুড ইভিনিং স্যার, আমি বলছিলাম যে ম্যাথের কোয়েশ্চেন আছে আমার কিছু ম্যাথ নিয়ে। তো স্যার বলছিলেন যে আমাদেরকে স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হবে, তো ওখানে স্যার কোয়েশ্চেন থাকবে যে এই এই কোয়েশ্চেন গুলো করলে হবে। মানে সাপোজ আমি বলছি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ আমার প্রথম লেকচার হলো ধরো ম্যাট্রিক্স এর ক্লাসিফিকেশন এন্ড ম্যাট্রিক্স এর বেসিক তোমার অপারেশন, ওকে? তো সেই রিলেটেড আমি তোমাদেরকে পুরো ক্লাসটা পড়ালাম, আমি তোমাদেরকে পারলে 10-12টা টাইপের প্রবলেম সলভ করালাম, কিছু শর্ট ট্রিক্স দেখালাম, তার বেসিসে আমি ধরো 20-30টা প্রবলেম তোমাদেরকে দিয়ে দিলাম এবং বললাম যে গ্রুপে ডিসকাস করো, নেক্সট ক্লাসের আগে তোমরা অবশ্যই সব সলভ করবে, যদি না পারো সেটা নেক্সট ক্লাসে আমি ডিসকাস করব, ক্লিয়ার? এইরকম ওয়েতে আমরা চলবে ক্লাস, ঠিক আছে? আচ্ছা স্যার, তাহলে আপনি বলছিলেন না যে আমাদের প্র্যাকটিসের জন্য কিছু বুকস, তা আপনি একটু কিছু বুক সাজেস্ট করবেন? মানে আমার কাছে ধরুন 12 এর সৌরেন্দ্রনাথ ডে আছে। হ্যাঁ হ্যাঁ, বিশ্বজিৎ স্যারের মতোই বলছি যে যে কোনো এনসিইআরটি বই তোমরা তুলতে পারো অথবা আরডি শর্মা বা এমএল আগারওয়াল এর বই ইউজ করতে পারো, ঠিক আছে? না সৌরেন্দ্রনাথ স্যার এনসিইআরটি কি বলো বলো। স্যার বলছিলাম এনসিইআরটি কি 11-12 দুটোরই দুটো ক্লাসেরই দুটো একসাথে কম্বাইন পাওয়া যায়, বলবে যে এনসিইআরটি যে আইআইটি জেইই মেন্স এর যে এমসিকিউ বই ওই বই দিয়ে দিন, মানে বাস ওটা একটা তুলে নেবে কাজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা স্যার, আর যদি আমার কাছে তো সৌরেন্দ্রনাথ দে আছে আর এ সরকারও আছে মানে ডিপ্লোমার, তো যদি ওখান থেকে আগে কমপ্লিট করে নি তারপরে যদি ওগুলো একদম 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 এ সরকার কিন্তু ভালো, একদম একদম তোমার কাছে একটা বই থাকে প্র্যাকটিস করার মতো, একটা বই থাকলেই হলো, ঠিক আছে? আর বাদবাকি আমরা প্রোভাইড করে দেব, অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এমনকি এমনকি পিডিএফ কারো লাগলে সে পিডিএফও প্রোভাইড করে দেবো বইয়ের, ঠিক আছে? সেই বই যদি কারোর কিনতে না দরকার, মানে কেউ কিনবো না, আমি সব কপি দিয়ে আমার পড়ে নিলে হয়ে যাবে, আমি সেই ব্যবস্থাও করে দেবো, সেটা নিয়েও তোমাদের কোনো টেনশন নেওয়ার দরকার নেই, ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। স্যার বলছে পিডিএফ দিলে ভালো হয় আমাদেরকে। হ্যাঁ দেবো তো, একদম একদম দেবো, দেবো প্রত্যেকটা পিডিএফ পাবে, একদম ডেফিনেটলি পাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ তোমরা দুইটা বই পাবে 11 এর, দুইটা বই 12 এর, পার্ট 1 পার্ট 2 করে আছে এরকম করে, ঠিক আছে? এছাড়াও যদি কথাগুলো কেটে আসছে একটু পঙ্কজ, হ্যালো হ্যাঁ হ্যাঁ বল বল। এনসিইআরটির বাইরে যদি কোনো কিছু জিনিস প্রয়োজন হয় সেগুলো আমি প্রোভাইড করব, তোমরা এনসিইআরটি বইটাই নাও, ঠিক আছে? আর এনসিইআরটি বইয়ের দামও খুব কম হয়, দামও খুব কম হয়, ঠিক আছে? এনসিইআরটি বইয়ের খুব দাম কম হয়, ওই 150 টাকা, হ্যাঁ 150 টাকা করে হয় একটা বইয়ের দাম, 500 টাকার মধ্যে ম্যানেজ হয়ে যাবে, দুইটা 11 12 দুটোই ম্যানেজ হয়ে যাবে। হ্যাঁ, আর কোশ্চেন ডিসকাস করার জন্য কোশ্চেন আমরা রেডি করব, কোশ্চেন যেখান থেকে খুঁজতে হয় কিভাবে কোশ্চেন রেডি করতে হয় সেগুলো আমাদের উপর ছেড়ে দাও, ঠিক আছে? যথেষ্ট পরিমাণ কোশ্চেন আমরা ডিসকাস করব।
থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, এনসিইআরটি রে ফিজিক্স কেমিস্ট্রি দুটোরই দুটো সাবজেক্টেরই এনসিইআরটি এর 11 12 এর বই কিনবো? হ্যাঁ এটা করে নাও, এটা উচিত, এটা করে নেওয়া উচিত। কারণ তাহলে বেসিক গুলো নিতে, তোমরা বেসিক গুলো একদম বই থেকে পেয়ে যাবে, ঠিক আছে? আর কোশ্চেন ডিসকাশনের জন্য যে সমস্ত ম্যাটেরিয়াল দরকার পড়বে সেগুলো আমরা অবিয়াসলি আমরা প্রোভাইড করে দেব, ঠিক আছে? ওকে স্যার। আর কারো কিছু প্রশ্ন? না, এনসিইআরটি কেমিস্ট্রি তো এনসিইআরটি কিনে নেবে। এনসিইআরটি ইজ দ্য বেস্ট অপশন যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, অল ইন্ডিয়া লেভেল বা যে কোনো জায়গার জন্য। সামনে কোনো পুরনো যদি বইয়ের দোকান থেকে চলে যাবে সেখানে এনসিইআরটি সেই রকম বুক যেটা সব জায়গায় পাওয়া যায়। তো এনসিইআরটি একটা কিনে নেবে, থিওরি যেটা আছে কম্প্যাক্ট আছে, যেটুকু দরকার সেটুকু আছে, বেশিও নেই কমও নেই। পড়ার সাথে সাথে ওটাকে ওটা কেমিস্ট্রি আলাদা, ফিজিক্স আলাদা, আর ম্যাথস আলাদা পাওয়া যাবে না একসাথে পাওয়া যাবে? সব আলাদা আলাদা বাবা, সাবজেক্ট আলাদা হলে বাবা আলাদাই তো পাওয়া যাবে, একসাথে তোরই পাওয়া যাবে। সাবজেক্ট আলাদা সবটা আলাদা তুমি কিনবে, ঠিক আছে? আলাদা কিনবে। আর আরেকটা কাজ যেটা ডেভিড স্যার বলছিল সেটা আমিও বলি একটু, যেহেতু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এটা কন্ডাক্ট করছে, তো সেই রেসপেক্টে আমার মনে হয় বেটার যে সিলেবাসও খানিকটা WBJEE ওরিয়েন্টেড, মানে কিছু জিনিস আছে পুরোটা নেই, কিছু জিনিস ওখান থেকে এক্সট্রাক্ট করা। তো সেই রেসপেক্টে আমার মনে হয় যদি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কোনো যদি স্যাম্পল পেপারের যদি কোনো বই কিনতে পারো যেটা সলভ করা আছে নিজেদের প্র্যাকটিসের জন্য, অ্যালং উইথ যেটা স্যারেরা বললেন অবশ্যই কোয়েশ্চেন সাপ্লাই করা হবে অ্যান অল, তাও নিজের প্র্যাকটিসের জন্য যদি মনে হয়, যেহেতু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কন্ডাক্ট করছে তো তারা তাদের ওই ধাঁচটা কন্টিনিউ করার চেষ্টা করবে। তো সেই রেসপেক্টে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে কোনো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এর কম্বাইন্ড বই মার্কেটে পাওয়া যায়, যদি না পাওয়া যায় বলবে, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি যখন আমরা ক্লাস দেবো তখন আমরা ডিসকাস করে নেব, জাস্ট একটা বই ওখান থেকে তুলে নেবে। তো নিজের প্র্যাকটিসের জন্য আই থিঙ্ক দ্যাটস এনাফ, অ্যালং উইথ এনসিইআরটি ওটাকে তুমি কন্টিনিউ করতে পারো। এনসিইআরটি কিন্তু ইংলিশ ভার্সনে শুধু পাওয়া যায়, ওকে? তো যারা ইংলিশে অতটা নয় একটু কিন্তু ওটা কিন্তু ওরম ভাবেই পড়তে হবে, বিকজ তার কোনো বাংলা ভার্সন অ্যাভেলেবেল নেই মার্কেটে। তো এনসিইআরটি যদি পড়ো তাহলে ইংলিশ ভার্সনেই পড়তে হবে, এবং ইট ইজ দ্য বেস্ট বুক মার্কেটে যদি আমি বলি সিলেবাস ওরিয়েন্টেড, যদি কোনো এক্সামের রেসপেক্টে বলি। আর অ্যালং উইথ ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের একটা স্যাম্পল পেপার যেখানে সলভ আছে প্রিভিয়াস 10 ইয়ার্স আর 15 ইয়ার্স, যেটা ডেভিড স্যার বলছিলেন, আমার মনে হয় বেটার, বিকজ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট যেহেতু কন্ডাক্ট করছে এক্সামটা, তো সেক্ষেত্রে তাদের একটা প্যাটার্ন তারা ফলো করবেই। একদম ডেফিনেটলি এটা করবেই করবে, ঠিক আছে? সবাই কিন্তু এটা মাথায় রাখবে, মানে প্র্যাকটিস সেট করার জন্য, প্র্যাকটিস করার জন্য। তোমরা এখন, আমি একটা কথা বলি, আমরা তো পড়াচ্ছি, আমরা থিওরি পড়াচ্ছি, বেকার অত বই কিনে এখন লাভ নেই, আমরা থিওরি পড়াচ্ছি। তোমরা প্র্যাকটিস করার জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের প্রিভিয়াস ইয়ার বুকস একটা সবার আগে ওটা কিনো, তারপর ভাবা যাবে এনসিইআরটি। ফার্স্ট দেখো, প্র্যাকটিস তো আমরা করাচ্ছি, আমরা যথেষ্ট সব কিছুই করিয়ে দেবো, থিওরি থেকে শুরু করে ম্যাথামেটিক্স সব কিছুই আমরা করিয়ে দেবো। এবার তোমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করাটা, সবার আগে প্র্যাকটিস বুক কেনো। এবার যখন তুমি প্র্যাকটিস করতে গিয়ে দেখছো যে না আমার এখনও কিছু কনসেপ্ট দরকার, তখন তুমি বুক কিনো। কি বললাম বুঝলে? এইখানে এইখানে একটা কথা যেটা বলা, সেটা যে তোমার দেখো থিওরি অ্যাটলাস তো তোমায় পড়তেই হবে। তো মানে ধরো তুমি ক্লাস হয়তো অ্যাটেন্ড করলে, তো এমন না যে আমি যা বলছি তুমি সব বুঝে যাচ্ছ, এটা কোনোদিনই কোনো ক্লাসে হবে না, ঠিক আছে? দেয়ার উইল বি সামথিং যে তাহলে আমি 100% দিলাম, তার 70% তোমার গেল। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, ছেলে মেয়েরা ওই দিনকে পড়াশোনা করে না যেদিন ক্লাস থাকে, তো দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন পর পড়তে বসে ক্লাস হওয়ার পর। তো সেই রেসপেক্টে আমি বলবো যে একটা থিওরি বই সাথে থাকলে ওই দিনের দিন জিনিসটাকে কভার করবে। যদি যারা 11-12 অলরেডি এখানে পড়ে এসছো, যারা যাদের কাছে আছে তাদের তো ম্যাটার করে না, যাদের কাছে নেই 11-12 এর বই তাদের আমি বলবো এনসিইআরটিটা ফলো করতে পারো যদি কিনতে হয় অ্যাজ আ থিওরি বুক কেমিস্ট্রির রেসপেক্টে আমি বলবো। ওকে, অ্যালং উইথ আমাদের ভিডিও লেকচার, অ্যালং উইথ সেই জিনিসপত্রও দেখতে হয়। যেটা কোয়েশ্চেন পেপার যেটা ডেভিড স্যার বলছে সেটা তো অবশ্যই, বিকজ যে জিনিসটা আমরা পড়াচ্ছি একদম সব বুঝে যাবে এমনটা নয়, তোমাকে ওটা ডকুমেন্টেড ওয়েতে এক জায়গায় লেখা থাকলে তোমার বুঝতে সুবিধা হবে। তো সেই রেসপেক্টে আমার মনে হয় একটা থিওরি বই হাতে রাখলে ইটস আ বেটার অপশন। যারা 11-12 আছে তাদের চাপ নেই, যারা নেই তারা এনসিইআরটি একটা কিনে নিতে পারো, বা পুরোনো কিনতে পাওয়া যায়, বা এমনও হতে পারে আমরা ক্লাস করালাম
আমি এই রেসপেক্টেই বলছি ক্লাস করালাম, তারপরে এনসিইআরটি পিডিএফটা তোমাদেরকে, এনসিইআরটি পিডিএফ এটা খুব ভালো হয় স্যার, এটা এনসিইআরটি পিডিএফ তোমাদের আমি শেয়ার করব, একদম একদম, আমি গেটে, আমি গেটে ছেলেদের এটাই করি, এটা খুব ভালো হয় স্যার, এটাই করি স্যার। एक्चुअली এনসিইআরটি কে অ্যাপস ভি 11 12 কে 11 12 কে হ্যাঁ, এনসিইআরটি কে অ্যাপস প্লে স্টোর মে অ্যাপ হ্যায় এনসিইআরটি কা। यस सर, और एक्चुअली जो सर हम लोग का सिलेबस चेंज हुआ है, मैक्सिमम स्टेट्स में बीटेक में लेटरल एंट्री के लिए फिजिक्स केमिस्ट्री और मैथमेटिक्स यही सिलेबस है, जैसे कि सर पंजाब में, यूपी में एंड तमिलनाडु एंड कर्नाटका, मैंने सिलेबस देखा सर इन स्टेट्स का, एक्चुअली में जो 11 12 का सिलेबस है सेम एक्चुअली पूरा पूरा वही है। वेरी गुड। हां, डेविड सर से मेरा बात हुआ था पहले, तो मैंने डेविड सर से बोला था ये बात। बंगाल से कर रहा हूँ पॉलिटेक्निक, तो मैं दोनों जगह पे ट्राई करना चाहता था, बंगाल में भी और यूपी में, तो दोनों जगह का सिलेबस चेंज हो गया रहा था। हाँ हाँ, दोनों जगह का सिलेबस चेंज हो रहा था, तो मुझे प्रॉब्लम हो रहा था, मैंने डेविड सर से ये बात की थी। हाँ, तो मेरे लिए तो एक्चुअली ये थोड़ा सा इजी हुआ। प्रभात, प्रभात, यूपी का सिलेबस में मैथ केमिस्ट्री फिजिक्स और क्या है वहाँ पर? सर यही चीजें, मैथ फिजिक्स केमिस्ट्री है, और एक्चुअली उसमें पंजाब का मिक्स है, तो उसमें सीएस भी है, थोड़ा सा सीएस और इलेक्ट्रिकल है। ओके ओके ओके, तो इलेक्ट्रिकल तो यहाँ पर हो रहा है कुछ, ओनली सीएस? हाँ सर, इलेक्ट्रिकल है बट सीएस नहीं है उसमें, सीएस नहीं है। हाँ, समझ गए समझ गए, हम लोगों में सर बंगाल में सीएस नहीं है। समझ गए, ठीक है, नो इश्यू। তো তাহলে আজকে মিটিং এই পর্যন্তই, ঠিক আছে, কালকে তাহলে সবাই ক্লাস স্টার্ট করো, নো ইস্যু, একদম নিশ্চিন্তে থাকো, খুব ভালো ক্লাস হবে। ওকে স্যার, আমার একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলো 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 স্যার, ম্যাথমেটিক্স এর ক্লাস যদি উইকে 3 দিন করা যায় ভালো হতো। স্টার্ট তো হোক, কি বললাম শোনো, প্রীতম স্যার যে ক্লাসগুলো নেবে আড়াই তিন ঘন্টা করে ক্লাস নেবে, হ্যাঁ স্টার্ট হোক, ঠিক আছে, যখন লাগবে ক্লাস আমি বাড়িয়ে দেবো, হ্যাঁ আমার ক্লাস নিয়ে কোনো ইস্যুই নেই, একদম, যেটা দরকার ডেফিনেটলি দেব। ওকে, হ্যাঁ গুড নাইট স্যার। বলছি স্যার, বলছিলাম যে তাহলে তো স্যার বুক বই কিনতে হবে না, আপনারা যে বললেন। হ্যাঁ, তোমরা প্র্যাকটিস সেট কিনো, শুধু একটা, যে কোনো একটা প্র্যাকটিস সেট কিনো, প্রিভিয়াস ইয়ার জয়েন এন্ট্রান্স প্র্যাকটিস সেট। হ্যাঁ, WJIN না স্যার? হ্যাঁ WJIN না, হ্যাঁ WBJIN, WBJIN, WJIN স্পেসিফিকলি, বিকজ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এটা কন্ডাক্ট করছে, তো তারা একটা প্যাটার্ন লক্ষ্য রাখবে, তাদের একটা প্যাটার্ন নিজে, একদম একদম, যাদের দিয়ে তারা কোশ্চেন সেট করায়, যাদের দিয়ে তারা কোশ্চেন করায়, একটা তাদের একটা নির্দিষ্ট কারিকুলাম তো আছে, সেটা তারা এর মধ্যে বজায় রাখবে। তো প্রিভিয়াস ইয়ার যদি ওয়েস্ট বেঙ্গল জয়েন করো, আই থিঙ্ক, হ্যাঁ, তবে একটা জিনিস যেটা, যেটা সিলেবাস তো পুরো নেই, তো তোমাকে একটু স্যারের সাথে কনসার্ন টিচারের সাথে একটু কথা বলে নিতে হবে, চ্যাপ্টার ওয়াইজ থাকলে খুব ভালো কথা, কিন্তু ফুল যদি করো কোয়েশ্চেন পেপার আছে, মানে ধরো তুমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ফুল কোয়েশ্চেন পেপার নিয়ে বসেছো, যারা অলরেডি কেমিস্ট্রি পড়োনি বা ফিজিক্স অনেকদিন পড়া হয়নি, তাদের কাছে ইট বিকাম লিটল বিট ডিফিকাল্ট, বিকজ স্বাভাবিক একটা পুরো কোয়েশ্চেন পেপারে তোমাকে খুঁজে বার করতে হবে কোনটা কেমিক্যাল বন্ডিং এর কোয়েশ্চেন, কোনটা অ্যাটমিক স্ট্রাকচারের কোয়েশ্চেন। যদি চ্যাপ্টার ওয়াইজ কোনো বই মার্কেটে পাও যেখানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করা আছে, ওকে, আমি সেই ধরনের বইয়ের কথা বলছি, বিকজ একটা পুরো কোয়েশ্চেন পেপারে তুমি বই সলভ পেপার কিনলে পুরো কোয়েশ্চেন দেওয়া আছে, তোমায় খুঁজে খুঁজে বার করতে হবে, আচ্ছা ঠিক আছে এই কোয়েশ্চেনটা কেমিক্যাল বন্ডিং এর, এই কোয়েশ্চেনটা অ্যাটমিক স্ট্রাকচারের, বা এই কোয়েশ্চেনটা ম্যাট্রিক্স এর, হোয়াট এভার ইট ইজ, খুঁজে খুঁজে বার করতে হবে টোটাল কোয়েশ্চেন পেপার যদি তুমি এটা দেখতে চাও। ওর থেকে আমার মনে হয় বেটার যদি চ্যাপ্টার ওয়াইজ কোনো বই পাও, যদি সেটা ইন্ডিভিজুয়ালি মার্কেটে পাওয়া যায় ইন্ডিভিজুয়ালি কিনে নাও, এটুকু তো অ্যাফোর্ড করতে হবে বাবা ইন ফিউচারে কিছু করতে গেলে, কেমিস্ট্রি যদি চ্যাপ্টার ওয়াইজ আলাদা পাওয়া যায় কিনতে, চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার WBJIN সলভ কোয়েশ্চেন, এরকম কোনো বই যদি মার্কেটে পাওয়া যায় সেই বই কেন, ফিজিক্স তাও ম্যাথমেটিক্স তাও, ফুল পেপারে একটু সমস্যা হবে যেহেতু পুরো সিলেবাসটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ওরিয়েন্টেড নয়। ওকে, আর এফ ট্রিপল ই নিয়ে, এফ ট্রিপল ই নিয়ে কেউ কোনো চিন্তা করবে না, ঠিক আছে, ফলো করো স্যার, কি বলছো? হ্যাঁ অনি, বলো 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 বলো, হ্যালো, শুনতে পাচ্ছি আমরা, বললাম যে তাহলে কি আমরা WBJIN এর ফলো করা উচিত আমাদের? আপাতত আপাতত চ্যাপ্টার ওয়াইজ যেগুলো আছে না তোমাদের যে চ্যাপ্টার গুলো, সিলেবাসটা ভালো করে দেখো, চ্যাপ্টার তো তোমরা জানো কোন কোন চ্যাপ্টার আছে তোমাদের,
তো সেই চ্যাপ্টার ওয়াইজ জিনিসগুলোকে ডিল করার চেষ্টা করো। আমরা তো যেমন থিওরি পড়ানোর পড়াবোই, সেটা নিয়ে অসুবিধা নেই, এবং কোয়েশ্চেনও সাপ্লাই করব, সেটাও কোনো ব্যাপার না। কিন্তু তার সাথে তুমি যদি তোমার জন্য প্রিপেয়ার্ড হতে চাও, এই মুহূর্তে আমার মনে হয় না সলভ করার দরকার আছে, আপাতত 1-1.5 মাস ক্লাস করো, দেখো জিনিসটা কি হচ্ছে, কতটা তুমি বুঝতে পারছো, কতটা নিতে পারছো, বইটা কিনে রাখো, সলভ, তারপর আস্তে 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 শুরু করবে। একটা চ্যাপ্টার শেষ হলে সেই চ্যাপ্টার ওরিয়েন্টেড কোয়েশ্চেন করার চেষ্টা করো। থিওরি কিন্তু পড়তে হবে, থিওরি না পড়লে কিন্তু হবে না, আগেই কোয়েশ্চেন সলভের পেছনে দৌড়াবে না, একটু থিওরিটা পড়বে। কারণ আগেই অনেক ছেলে মেয়ে কোয়েশ্চেন সলভের পেছনে দৌড়ায় যে পড়া হয়ে গেছে চলো কোয়েশ্চেন সলভ করে, দুটো কোয়েশ্চেন করবে, 5টা কোয়েশ্চেন পারবে না, ফ্রাস্ট্রেটেড হবে, উঠে চলে যাবে। ঠিক আছে, তো সেই রেসপেক্টটা আগে থিওরিটা পড়বে, স্যাররা যেগুলো পড়াচ্ছে সেগুলোকে নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করবে, তারপর গো ফর দা কোয়েশ্চেন সলভিং বিবিএস এর যা যা আছে জিনিসপত্র। ওকে ওকে স্যার, ঠিক আছে, থিওরি পড়বে যে কোনো ক্লাস করার, একদম 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 ঠিক আছে। বিশ্বজিৎ দা তাহলে রাখছি, হ্যাঁ আমার আর কিছু বলার নেই, বাট হ্যাঁ ঠিক আছে, আমারও কিছু বলার নেই, একদম একদম কাল থেকে। একটা কথা যেটা বললাম সেটা একটু দেখো, চেষ্টা করো, আমি আমার দিক থেকে তো আমি আর করতে পারবো না, বিকজ তোমরা জানো ভার্চুয়াল মোডে যখন আমরা কোনো ক্লাস কন্ডাক্ট করি দেয়ার আর সাম অবস্টাকল যেগুলো হয় নরমালি, বিকজ আমি দেখতে পাচ্ছি না যে সব স্টুডেন্ট পড়ছে কিনা, কেউ ঘুমাচ্ছে কিনা, কেউ মোবাইল দেখছে কিনা, এগুলো আমি জানি না। ঠিক আছে, আমার দিপক্ষে সম্ভব না সেটা করা, তো নিজের দিক থেকে অনেস্ট থেকো, বিকজ তোমরা যখন এখানে সবাই রয়েছো, যেটা আগেও বললাম এতদিন ধরে তোমরা জিলেটে প্রিপারেশন করছো, তো তোমরা মোটিভেটেড এই ব্যাপারটাতে, হ্যাঁ স্যার করবো ব্যাপারটা, যেহেতু করবো ব্যাপারটা নিজের মধ্যে আছে, সেটাকে কিন্তু কোনোভাবে ছেড়ে দিও না যে এক্সাম সিলেবাস চেঞ্জ হয়ে গেছে এবার কি ঘটনা ঘটবে লাইফে, অন্য কিছু করবো এবার, তো সেরকম কোনো ভাবনা চিন্তা একদমই করো না, যেটা চলছে সেটাকে চলতে দাও, এটাকে অ্যাকসেপ্ট করো। একটা কথা মাথায় রাখবে, এই চেঞ্জটা একার জন্য হয়নি, তোমার সবার একদম একদম সবাই এটা সাফার করো, তো প্র্যাকটিক্যালি তোমাকে এই মধ্যেও নিজেকে বের করে নিয়ে আসতে হবে। তাই তোমাদের কোঅপারেশন ছাড়া কিন্তু দ্যাট ইজ নো ওয়ে, আমি ক্লাস করিয়ে দেবো সব হবে, কিন্তু তোমাদের কোঅপারেশন দ্যাট হ্যাজ টু, দ্যাট ইজ ম্যান্ডেটরি। ওকে ঠিক আছে, ওকে স্যার, ওকে ঠিক আছে, ওকে স্যার, আর কারো কিছু কোশ্চেন থাকলে বলো, নাহলে আমরা আপাতত স্যার আমার তো ক্লাস মনে হচ্ছে রোববার, তো রোববার কটা থেকে আমার ক্লাস জানি, ওদেরকে কত কোন টাইম দেওয়া হয়েছে আমি রাত 9টা, রাত 9টা, রাত 9টা শীতকাল দেখছি আমি তাহলে ওটা চলো চলো ওকে, গুড নাইট এভরিওয়ান, ওকে স্যার, গুড নাইট স্যার, গুড নাইট, গুড নাইট স্যার, গুড নাইট স্যার।